মোশেরের দেশ তোরান মুম্বাইকে লড়াইয়ে রাখলেন সারুফ ভাই বেখায়দায় অন্ধ্র সৌরাষ্ট্র ফর্মে রয়েছেন মোশের খান তাকে আউটই করতে পারলেন না বড়দার বোলাররা দুশো তিন রান করে অপরাজিত রইলেন মোশের সরবরাজ খানের ভাই রঞ্জি ট্রফিতে এই প্রথম দেশ করলেন এর আগে তার দাদা একাধিকবার রঞ্জিতে দেশ শত রান করেছেন এবার মোশেরও সেই মাইল ফলক পার করলেন মুম্বাইয়ের তিনশো চুরাশি রানের মধ্যে মুর্শিদ দুশো তিন রান করে অপরাজিত রইলেন বাকি ব্যাটারদের মধ্যে হার্দিক ছাড়া আরও কোনো অর্ধ করতে করতে পারেননি ওয়াট উইকেট তুলে নেন ব্যাট নেমে ভার্গভ সাত শেষে একশো সাতাশ রানে দুই উইকেট হারিয়েছে শাশ্বত রাওয়াত ঊনসত্তর রান করে অপরাজিত রয়েছেন এছাড়াও অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি তেইশ রানে অপরাজিত সৌরাষ্ট্র বেশ বিপাকে একশো রানে অল আউট হয়ে যায় তারা মধ্যপ্রদেশও প্রথম ইনিংসে দুশো চৌত্রিশ রান করেছিলেন জবাবে অন্ধ্রের ইনিংসে শেষ হয়ে যায় একশো রানে দ্বিতীয় দিনের শেষেই মধ্যপ্রদেশ কোনো উইকেট না হারিয়ে একুশ রান করেছে এগিয়ে রয়েছে তিরাশি রানে অন্ধ্রের হয়ে সব থেকে বেশি রান শিল্ডের আটত্রিশ রান করেন তিনি হানুমা বিহারি চোদ্দ রান করেন অধিনায়ক রিকি ভুঁই করেন বত্রিশ রান মধ্যপ্রদেশের হয়ে তিনটি করে উইকেট নেন কুমার কার্তিক এবং অনুভব আগরওয়াল মুম্বাইকে লড়াইয়ে রাখলেন ভাই অন্ধ্র সৌরাষ্ট্র ফর্মে রয়েছেন মোশির খান তাকে আউটই করতে পারলেন না বড়দার বোলাররা দুশো তিন রান করে অপরাজিত রইলেন মুশির সরবরাজ খানের ভাই রঞ্জি ট্রফিতে এই প্রথম দ্বিশত রান করলেন এর আগে তার দাদা একাধিকবার রঞ্জিতে দ্বিশত রান করেছেন এবার মুর্শিদ সেই মাইল ফলক পার করলেন মুম্বাইয়ের তিনশো চুরাশি রানের মধ্যে মুশিদ দুশো তিন রান করে অপরাজিত রইলেন বাকি ব্যাটারদের মধ্যে হার্দিক তামড়ে ছাড়া আরও কোনো ব্যাটারও অর্ধ শত রানও করতে পারেননি ভার্গভ ওয়াট সাত উইকেট তুলে নেন ব্যাট করতে নেমে বরোদা দিনের শেষে একশো সাতাশ রানে দুই উইকেট হারিয়েছে শাশ্বত রাওয়াত ঊনসত্তর রান করে অপরাজিত রয়েছেন এছাড়াও অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি তেইশ রানে অপরাজিত সৌরাষ্ট্র বেশ বিপাকে একশো তিরাশি রানে অল আউট হয়ে যায় তারা মধ্যপ্রদেশও প্রথম ইনিংসে দুশো চৌত্রিশ রান করেছিলেন জবাবে অন্ধ্রের ইনিংসে শেষ হয়ে যায় একশো বাহাত্তর রানে দ্বিতীয় দিনের শেষেই মধ্যপ্রদেশ কোনো উইকেট না হারিয়ে একুশ রান করেছে এগিয়ে রয়েছে তিরাশি রানে হয়ে সব থেকে বেশি রান করন রান করেন তিনি হনুমা বিহারী চোদ্দ রান করেন অধিনায়ক ভুঁই করেন রান মধ্যপ্রদেশের হয়ে তিনটি করে উইকেট নেন কুমার কার্তিক এবং অনুভব আগরওয়াল মুসিরের দ্বিশত রান মুম্বাইকে লড়াইয়ে রাখলেন শারফরাজের ভাই বেকাই দেয় অন্ধ্র সৌরাষ্ট্র ফর্মে রয়েছেন মুসির খান তাকে আউটই করতে পারলেন না বরোদার বোলাররা দুশো রান করে অপরাজিত রইলেন মুশির সরবরাজ খানের ভাই রঞ্জি ট্রফিতে এই প্রথম দ্বিশত রান করলেন এর আগে তার দাদা একাধিকবার রঞ্জিতে দ্বিশত রান করেছেন এবার মুশিরও সেই মাইল ফলক পার করলেন মুম্বাইয়ের তিনশো চুরাশি রানের মধ্যে মুশিদ দুশো রান করে অপরাজিত রইলেন বাকি ব্যাটারদের মধ্যে হার্দিক তামরে ছাড়া আরও কোনো ব্যাটারও অর্ধ শতরানও করতে পারেনি। ভার্গভ উইকেট তুলে ওয়াট সাত নেন ব্যাট করতে নেমে বরদা দিনের শেষে একশো সাতাশ রানে দুই উইকেট হারিয়েছে রাওয়াত রান করে অপরাজিত রয়েছেন বিষ্ণু সোলাঙ্কি রানে অপরাজিত বেশ বিপাকে একশো তিরাশি রানে অল আউট হয়ে যায় তারা মধ্যপ্রদেশও প্রথম ইনিংসে দুশো চৌত্রিশ রান করেছিলেন জবাবে অন্ধ্রের ইনিংসে শেষ হয়ে যায় একশো বাহাত্তর রানে দ্বিতীয় দিনে শেষে মধ্যপ্রদেশ কোনো উইকেট না হারিয়ে একুশ রান করেছে এগিয়ে রয়েছে রানে হয়ে সবথেকে থেকে বেশি রান করন আটত্রিশ হনুমা বিহারী চোদ্দ রান করেন অধিনায়ক রেকি ভুঁই করেন রান মধ্যপ্রদেশের হয়ে তিনটি করে উইকেট নেন কুমার কার্তিক এবং অনুভব আগরওয়াল মুশিরের দ্বিশত রান মুম্বাইকে লড়াইয়ে রাখলেন শারুফরাজের ভাই বেকাইদায় অন্ধ্র সৌরাষ্ট্র ফর্মে রয়েছেন মোশের খান তাকে আউটই করতে পারলেন না বরোদার বোলাররা দুশো তিন রান করে অপরাজিত রইলেন মুশির সরবরাজ খানের ভাই রঞ্জি ট্রফিতে এই প্রথম দ্বিশত রান করলেন এর আগে তার দাদা একাধিকবার রঞ্জিতে দ্বিশত রান করেছেন এবার মুশিরও সেই মাইল ফলক পার করলেন মুম্বাইয়ের তিনশো চুরাশি রানের মধ্যে মুশিদ দুশো তিন রান করে অপরাজিত রইলেন বাকি ব্যাটারদের মধ্যে হার্দিক তামরে ছাড়া আরও কোনো ব্যাটারও অর্ধ শতরানও করতে পারেননি ভার্গভ সাত উইকেট তুলে নেন ব্যাট করতে নেমে বরদা দিনের শেষে একশো সাতাশ রানে দুই উইকেট হারিয়েছে শাশ্বত রাওয়াত ঊনসত্তর রান করে অপরাজিত রয়েছেন এছাড়াও অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি তেইশ রানে অপরাজিত সৌরাষ্ট্র বেশ বিপাকে একশো তিরাশি রানে অল আউট হয়ে যায় তারা মধ্যপ্রদেশও প্রথম ইনিংসে দুশো চৌত্রিশ রান করেছিলেন জবাবে অন্ধ্রের ইনিংসে শেষ হয়ে যায় একশো বাহাত্তর রানে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ কোনো উইকেট না হারিয়ে একুশ রান করেছে এগিয়ে রয়েছে রানে অন্ধ্রের হয়ে সবথেকে বেশি রান রান করেন তিনি হানুমা বিহারী চোদ্দ রান করেন অধিনায়ক রেকি ভুঁই করেন রান মধ্যপ্রদেশের হয়ে তিনটি করে উইকেট নেন কুমার কার্তিক এবং অনুভব আগরওয়াল মুশিরের দ্বিশত রান মুম্বাইকে লড়াইয়ে রাখলেন রাজের ভাই বেকায় দেয় অন্ধ্র সৌরাষ্ট্র ফর্মে রয়েছেন মোশের খান তাকে আউটই করতে পারলেন না বরোদার বোলাররা দুশো তিন রান করে অপরাজিত রইলেন মুশির সরবরাজ খানের ভাই রঞ্জি ট্রফিতে এই প্রথম দ্বীপ শত রান করলেন এর আগে তার দাদা একাধিকবার রঞ্জিতে দ্বীপ শত রান করেছেন এবার মুশিরও সেই মাইল ফলক পার করলেন মুম্বাই তিনশো চুরাশি রানের মধ্যে মুশিদ দুশো তিন রান করে অপরাজিত রইলেন বাকি ব্যাটারদের মধ্যে হার্দিক তামড়ে ছাড়া আরও কোনো ব্যাটারও অর্ধ শতরানও করতে পারেননি ভার্গভ সাত উইকেট তুলে নেন ব্যাট করতে নেমে বরদা দিনের শেষে একশো সাতাশ রানে দুই উইকেট হারিয়েছে রাওয়াত রান করে অপরাজিত রয়েছেন বিষ্ণু সোলাঙ্কি রানে অপরাজিত সৌরাষ্ট্র বেশ বিপাকে একশো তিরাশি রানে অল আউট হয়ে যায় তারা মধ্যপ্রদেশও প্রথম ইনিংসে দুশো চৌত্রিশ রান করেছিলেন জবাবে অন্ধ্রের ইনিংসে শেষ হয়ে যায় একশো বাহাত্তর রানে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ কোনো উইকেট না হারিয়ে একুশ রান করেছে এগিয়ে রয়েছে তিরাশি রানে অন্ধ্রের হয়ে সবথেকে বেশি রান শিল্ডের আটত্রিশ রান করেন তিনি হনুমা বিহারী চোদ্দ রান করেন অধিনায়ক রিকি ভুঁই করেন বত্রিশ রান মধ্যপ্রদেশের হয়ে তিনটি করে উইকেট নেন কুমার কার্তিকেয় এবং অনুভব আগরওয়াল